ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে আবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস অনুযায়ী আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কি জানিয়েছে আবহাওয়া দফতর, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। উপকূলবর্তী এলাকা বিশেষত সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের বহু নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে গ্রামে, ভিটে ছাড়া হয়েছে বহু পরিবার। গতকাল অর্থাৎ সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি, দেখা মিলেছিল রোদের। এরই মাঝে ফের নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাবে ওড়িশায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টি চলবে, শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়া, মেঘলা থাকবে আকাশ। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে চলতি সপ্তাহেই আবার বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, জানালো আবহাওয়া দপ্তর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে বলেই খবর, তবে মঙ্গলবারও মেঘলা থাকবে রাজ্যের বিভিন্ন এলাকা।